निकाशी नालार मध्ये हाथ बांधा नग्न अवस्थाय एक अज्ञात परिचय मानसिक भारसाम्यहीन व्यक्ति के उद्धार करलो पुलिस। घटनाटी घटेछे नदियार शांतिपुर थानार मुचिपाड़ाय। एलाकाबासीरा अभियोग करें शनिवार राते ओई मानसिक भारसाम्यहीन व्यक्ति एलाकाय तांडव चालाय, अनेक बाड़ीते इंट छोड़े बोले अभियोग। কালকে সকাল থেকে আজ কালকে রাত্রির থেকে ওখানে মানে উল্টোপাল্টা করছিল। এবার রাত্রিরে অতটা অসুবিধা হয়নি, অনেক রাত্রিরে দেখা গিয়েছে 11টা নাগাদ। তারপরে সকালবেলায় খুব ইট ফিট ছুটছিল, ড্রেনেতে কাদা যে যাচ্ছিলো তাকে ইয়ে করছিলো। এখানে মানুষের জনগণ যেতে পারছিলো না, আসতে পারছিলো না। এবার কিছু কিছু মানুষ যাচ্ছিলো, গিয়ে পাগলটাকে মারধর করছিলো, আমরা গিয়ে ঠেকাচ্ছিলাম। এই করতে এবার প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন নিয়ে গেলেন। খুব মানে অসুবিধার মধ্যে মানুষ চলছে। এখন কি আপনারা আতঙ্কমুক্ত নাকি? হ্যাঁ, এখন আতঙ্কমুক্ত। রবিবার সকালে তাকে হাত বাঁধা অবস্থায় একটি নিকাশি নালায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা কালকে রাত্রির তখন 8:30-9টার সময় দেখি এখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে এখানে ফেলে রেখেছে এবং অবস্থ অবস্থায় গালাগালি করছে এবং মানে এই ব্যক্তি যে ব্যক্তি পড়ে আছে অবস্থ অবস্থায় গালাগালি করছে এবং মানুষকে ইট পাথর দিয়ে মারছে। আমার যথাসম দেখে মনে হলো মেন্টালি প্রবলেম আছে। আর রাস্তা চলতে লোকরা হাত পা, তারপর সকালবেলা দেখি হাত পা বেঁধে রেখেছে, হয়তো মানুষকে মারধর করছে উত্তপ্ত হয়ে। প্রশাসন কারা হাত পা বেঁধে রাখতে পারে, কারা মানে রাস্তা চলতে লোকরা, আমরা তখন দেখি না। আমরা যতটা পেরেছি ঠেকিয়ে রেখেছি, যাতে কারো কেউ মানে কেউ এরমভাবে করছে, যতটা সাহায্য করা যায় ততটা করেছি। আচ্ছা, এইবার হাত পা বেঁধে প্রশাসন এসে তুলে নিয়ে গেল। তা পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে খবর দেওয়া ছিল, তা অনেকক্ষণ পরে এসছে বলি। আচ্ছা, পুলিশ কি এখন উদ্ধার করলো? হ্যাঁ, পুলিশ উদ্ধার করলো। নাম পরিচয় জানা গেছে ব্যক্তি? নাম পরিচয় এখনো জানা যায় না। দেখে কি মনে হলো, মানসিক ভারসাম্য? হ্যাঁ, মনে হচ্ছে মানসিক ভারসাম্য, নাহলে এরমভাবে ট্রেনে এরমভাবে নামতে পারে না, নোংরা জায়গায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। নিকাশী নালার মধ্যে হাত বাঁধা নগ্ন অবস্থায় এক অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মুচিপাড়ায়। এলাকাবাসীরা অভিযোগ করেন শনিবার রাতে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এলাকায় তাণ্ডব চালায়, অনেক বাড়িতে ইঁট ছোড়ে বলে অভিযোগ। কালকে সকাল থেকে কালকে রাত্রির থেকে ওখানে মানে উল্টোপাল্টা করছিল। এবার রাত্রিরে অতটা অসুবিধা হয়নি, অনেক রাত্রিরে দেখা গিয়েছে 11টা নাগাদ। তারপরে সকালবেলায় খুব ইট ফিট ছুটছিল, ড্রেনেতে কাদা যে যাচ্ছিলো তাকে ইয়ে করছিলো। এখানে মানুষের জনগণ যেতে পারছিলো না, আসতে পারছিলো না। এবার কিছু কিছু মানুষ যাচ্ছিলো, গিয়ে পাগলটাকে মারধর করছিলো, আমরা গিয়ে ঠেকাচ্ছিলাম। এই করতে এবার প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, প্রশাসন নিয়ে গেলেন। খুব মানে অসুবিধার মধ্যে মানুষ চলছে। এখন কি আপনারা আতঙ্কমুক্ত নাকি? হ্যাঁ, এখন আতঙ্কমুক্ত। রবিবার সকালে তাকে হাত বাঁধা অবস্থায় একটি নিকাশী নালায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা কালকে রাত্রির তখন 8:30-9টার সময় দেখি এখানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে এখানে ফেলে রেখেছে এবং অবস্থ অবস্থায় গালাগালি করছে এবং মানে এই ব্যক্তি যে ব্যক্তি পড়ে আছে সে অবস্থ অবস্থায় গালাগালি করছে এবং মানুষকে ইট পাথর দিয়ে মারছে। আমার যথাসম দেখে মনে হলো মেন্টালি প্রবলেম আছে। আর রাস্তা চলতে লোকরা হাত পা, তারপর সকালবেলা দেখি হাত পা বেঁধে রেখেছে, হয়তো মানুষকে মারধর করছে উত্তপ্ত হয়ে। প্রশাসন কারা হাত পা বেঁধে রাখতে পারে, কারা মানে রাস্তা চলতে লোকরা, আমরা তখন দেখি না। আমরা যতটা পেরেছি ঠেকিয়ে রেখেছি, যাতে কারো কেউ মানে কেউ এরমভাবে করছে, যতটা
সাহায্য করা যায় ততটা করেছি। আচ্ছা, এইবার হাত পা বেঁধে এবার প্রশাসনে তুলে নিয়ে গেল। তা পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে খবর দেওয়া ছিল, তা অনেকক্ষণ পরে এসছে বলি। আচ্ছা, পুলিশকে এখন উদ্ধার করলো? হ্যাঁ, পুলিশ উদ্ধার করলো। নাম পরিচয় জানা গেছে ব্যক্তি? নাম পরিচয় এখনো জানা যায় না। দেখে কি মনে হলো, মানসিক ভারসাম্য? হ্যাঁ, মনে হচ্ছে মানসিক ভারসাম্য, নাহলে এমনভাবে ডিএনএ এমনভাবে নামতে পারে না, নড়ে যাবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।